নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো সুস্থ আছেন চলে এলাম আজ আমরা একটা নতুন ভিডিও নিয়ে শীতকালে মাছ ভালো রাখার উপায় এই ভিডিওর জন্য অনেক বন্ধুই আমাকে অনুরোধ করেছিলেন তাই তাদের অনুরোধকে সম্মান জানানোর জন্য চলে এলাম আজকের ভিডিওতে মাছ যারা পোষেন বা চাষ করেন সে অ্যাকোরিয়াম হোক বা চৌগাচ্ছায় শীতকালে তারা নানান রকম অসুবিধার মধ্যে পড়েন বিভিন্ন সময় মাছ নানান অসুখের মধ্যে পড়ে এবং মারাও যায় আর আমরা যদি এই সময়ে বিভিন্ন মাছের কেন অসুখ করে এবং মারা কেন যায় ডিটেক্ট করতে পারি তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আর সেই সব বিষয়ের ডিটেলস এক্সপ্লেন আজকের এই ভিডিওতেই করে নেব আর ভিডিওর মাঝে মাঝে বেশ কিছু টিপসও দিয়ে দেবো যাতে আপনাদের শীতকালে মাছে না কোনো অসুবিধা হয় আর ভালো থাকে সুতরাং ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখবেন কোনো জায়গা স্কিপ করে করে দেখবেন না স্কিপ করলে অনেক কিছু মিস করতে পারেন তাই বলছি তবে যারা এই বিষয়গুলো জানেন বলে মনে করছেন তারা ভিডিওটার এই জায়গা থেকে ছেড়েও দিতে পারেন আর বন্ধুরা শীতকাল মানেই বুঝতে পারছেন একটা ঠান্ডা ঠান্ডা কাঁপুনি ধরানো ব্যাপার এই শীতকালে বিভিন্ন দিনে বিভিন্ন জায়গায় গড়ে দশ ডিগ্রি থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে যায় তাহলে জলে কি হতে পারে আন্দাজ করতে পারছে নিশ্চয়ই হ্যাঁ জলেরও তাপমাত্রা ছয় সাত ডিগ্রি সেলসিয়াসে চলে আসে তাই প্রথমেই আমাদের মাথায় আসে অ্যাকোরিয়াম হিটার আর এই হিটারের ব্যাপারে আপনারা প্রায় প্রত্যেকেই নিশ্চয়ই জানেন আর আলাদা করে হিটারের ভিডিও চ্যানেলে অলরেডি আছে আপনারা দেখে নিতে পারেন তাই এখানে আর বিস্তারিত আলোচনা করছি না এছাড়া আমি এনস্ক্রিনেও দিয়ে রাখছি তো বন্ধুরা হিটার যাদের আছে তারা শীতের শুরু থেকে শেষ পর্যন্ত নিশ্চয়ই হিটার চালিয়েই রাখবেন এছাড়াও বলে রাখি থার্মোস্টার হিটার কিন্তু সারা বছরেই চালিয়ে রাখা যায় তাতে অসুবিধা কিছু নেই সারা বছরে বিভিন্ন ঋতুতে যেমন টেম্পারেচারের প্রয়োজন হিটার অটোমেটিকভাবেই দিতে থাকবে এই বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন কোনো টেনশান বা চিন্তার কিছু নেই এবারে যাদের হিটার নেই তারা কী করবেন কারণ অনেকেই চৌগাছায় মাছ পোষে বা চাষ করে বিশেষ করে যাদের বাইরে চৌগাছায় মাছ আছে তারা এইভাবে পলিথিন দিয়ে ডেকে রাখবে সূর্যের রোদ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ঢেকে দিন আর সকালবেলা রোদ উঠলে আর চৌবাচ্চায় পড়লে তখন খুলুন এতে কী হবে জলের টেম্পারেচার অনেকটাই গরম থাকবে আর তাতে মাছ ভালো থাকবে আর যাদের বাড়ির মধ্যে অ্যাকোরিয়াম থাকে চেষ্টা করুন হিটার লাগাতে আর যদি না সেটা পারেন তাহলে অন্তত দশ ঘন্টা মতো আলো জ্বালিয়ে রাখুন তাতেও অন্তত জলটা কিছুটা গরম থাকবে আর অবশ্যই অ্যাকোরিয়াম কভার দিয়ে ঢেকে রাখুন এতেও কিছুটা কাজ হবে আর এমনিতেও বাড়ির মধ্যে কিছুটা গরম থাকে বর্তমানে কি হচ্ছে জানেন বিভিন্ন মাছের এখন বিভিন্ন ভ্যারাইটি এসেছে মার্কেটে প্রকৃতিবিজ্ঞানীরা অরিজিনাল মাছের মিউটেশান করে করে নতুন নতুন প্রজাতির মাছের সৃষ্টি করেছে যার বেশিরভাগই হাইব্রিড ধরনের এতে কি হয়েছে অরিজিনাল মাছের থেকে নতুন ধরনের মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমেছে আর মাছগুলো তেমন হার্ডই নয় একটুতেই নানান সমস্যা হয় আর বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে খুব তাড়াতাড়ি তাই এখনকার মাছেদের একটু সাবধানেই রাখতে হয় অন্তত পঁচিশ তিরিশ বছর আগে দেখেছি এতটা কমজোরি ছিল না যাই হোক এবার আসি বন্ধুরা শীতকালে মাছের খাবার নিয়ে শীতকালে মাছদের মুভমেন্ট বা নড়াচড়া খুব কম থাকে সাধারণত চুপচাপ একই জায়গায় থাকে আর মুভমেন্ট কম থাকে বলে খিদেও কম থাকে আর খায়ও কম অবশ্য যে অ্যাকোরিয়ামে হিটার আছে সেই মাছেদের খাওয়া কিছুটা স্বাভাবিক তবে বছরের অন্যান্য সময় যেমন খায় তেমন নয় তবু কিছুটা খায় তবুও দিনে দুবারে বেশি খাবার দেবেন না আর যেই সব অ্যাকোরিয়াম বা চোখ আছে হিটার নেই সেই মাছেরা তো প্রায় খাবেই না বলতে গেলে তাদের দিনে একবারই খেতে দিন আর সেটা রোদ থাকতে থাকতে আপনারা হয়তো ভাবছেন একবার খেতে দিলে মাছ তো রোগা হয়ে যাবে হ্যাঁ রোগা হয়ে যাবে কিন্তু মরবে না আর শীতকালে মাছ কম খায় এটাই প্রকৃতির নিয়ম কম খেয়ে ভালোই থাকবে তবে জোর করে খাওয়াতে যাবেন না আর খাবেও না আর ততটুকুই দিন যতটুকু এরা খেতে পারে খেতে পারছে না এরকম খাবার নেটের মাধ্যমে ছেঁকে বাইরে ফেলেন কারণ ওয়েস্টেজ মানে জলের ক্ষতি এটা কিন্তু সবার ক্ষেত্রেই প্রযোজ্য মানে যাদের হিটার আছে বা নেই সবার ক্ষেত্রেই আর গোল্ডফিশ আর কৈফিশ শীতের দেশেরই মাছ এদের খাওয়াটা কিছুটা স্বাভাবিকই থাকে তবে খুব কড়া ঠান্ডা থাকলে খাওয়া কিছুটা কমে যায় এদের জন্য হিটার লাগালে ভালো না লাগালেও তেমন অসুবিধা হয় না কিন্তু বাদবাকি যে সমস্ত গ্রীষ্মমণ্ডলের মাছ আছে তাদের জন্য হিটার মাস্ট মানে লাগবেই এখানে একটা খুব গুরুত্বপূর্ণ টিপস দিয়ে রাখি শীতকালে মাছেদের লাইফ ফুট হিসাবে কেঁচো বা টিউবভেক্স কম খেতে দিন না দিলেও অসুবিধে নেই আর যদি টিউবিফেক্স খেতে দেন তাহলে সপ্তাহে একদিন অল্প পরিমাণে দিই তার জায়গায় ডাপনিয়া বা মশালার বা খেতে দিতে পারেন কারণ টিউবহেক্স খেলে শীতকালে মাছেদের একটা ঠান্ডা লাগার প্রবণতা থাকে যার ফলে মাছ খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ে আর মারাও যায় তাই প্রয়োজন বুঝে খেতে দিন এছাড়াও সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিন শুকনো দানা খাবার ডাপনিয়া মশা লার্ভা আর প্রয়োজন বুঝে টিউব ইফেক্স এবার আসি খুব ভাইটাল পয়েন্টে একটু আগে যেটা বলছিলাম বেশি খেতে দেবেন না তাহলে খাবার ওয়েস্টেজ হবে আর আপনি যদি বাড়তি খাবার না ফেলে দিতে পারেন তাহলে জলের ক্ষতি করবে আর শীতকালে জল পাল্টানোই চলবে না জল পাল্টানো একদম উচিত নয় তবে খুব যদি প্রয়োজন পড়ে তাহলে পাল্টাতে হবে ঠিক কথাই তাছাড়া নয় আমি তো পুরো জল না পাল্টানোর জন্যই বলবো কারণ শীতকালে মাছেরা পুরানো আর মোটা জলই ভালো থাকে পাতলা বা কম ঘনত্বের জলে ভালো থাকে না তাই চেষ্টা করুন একটু মোটা ঘনত্বের জলে রাখতে কারণ পাতলা জলে থাকলে মাছেরা খুব তাড়াতাড়ি ফাঙ্গাস ইনফেকশানে এবং হোয়াইট স্পট ডিজিজে আক্রান্ত হয় আর জল চেঞ্জ করলে থালমাল শকেও আক্রান্ত হতে পারে কিভাবে জল চেঞ্জ করবেন সেটা নিয়ে আর বিস্তারিত এখানে বলছি না সেই ভিডিওগুলো এন্ড স্ক্রিনে দিয়ে রাখছি দেখে নেবেন আর একটা জিনিস করবেন না এই শীতকালে প্রয়োজন না থাকলে নেট দিয়ে মাছেদের ধরবেন না তাতে মাছেদের চোটাঘাত লাগতে পারে আর আঁশ ছেড়ে যেতে পারে আর শীতকালে মাছেদের সেই সব জায়গাতে খুব তাড়াতাড়ি ফাঙ্গাস ইনফেকশান হয় বা অন্যান্য ইনফেকশানও হতে পারে আর এই সময় মাছ খুব তাড়াতাড়ি রিকভার করতে পারবে না মারা যাবে আর একরই আমি পরিমাণ মতো রক ব্যবহার করুন আর কোনো মাছের ইনফেকশান হলে আলাদা তুলে ট্রিটমেন্ট করুন আর সেই ট্যাঙ্কে মানে যেই ট্যাঙ্ক থেকে মাছটা তুলেছেন তাতে পরিমাণ মতো মেলাকাইট গ্রিন দিয়ে রাখুন আর বিভিন্ন ইনফেকশানের ট্রিটমেন্ট ভিডিও এই চ্যানেলেই পেয়ে যাবেন দেখে নিতে পারেন আশা করি যে সমস্ত ভাইটাল টিপস আপনাদের দিলাম সেগুলো আপনাদের কাজে লাগবে আর এই ভিডিও যদি আপনাদের কাজে বা উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে নেবেন কারণ এই ধরনের বিভিন্ন ভিডিও চ্যানেলে নিয়মিত আপলোড করা হয় আর সাবস্ক্রাইব করা থাকলে নোটিফিকেশান পেতে অসুবিধা হবে না জানেন তো বন্ধুরা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম সময় ও ধৈর্যের প্রয়োজন আর আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করেন তাহলে নিজেরও খুব ভালো লাগে আর অনেকটা এনার্জি ও উৎসাহ পায় আর ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো সুস্থ থাকুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নমস্কার